অলসতাকে বলা হয় দারিদ্র্যের কারণ, কিন্তু একে রীতিমতো প্রতিযোগিতায় পরিণত করেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রো। আড্রিয়াটিক সাগর ঘেঁষা দেশটিতে চলছে সেরা অলস খোঁজার প্রতিযোগিতা। বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে উঠবে লাখ টাকা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মন্টেনিগ্রোর প্লুজাইন শহরের ব্রেজনা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী এই প্রতিযোগিতা, যেখানে দেশটির সেরা অলস নাগরিক খেতাব জিততে প্রতিযোগিতা করে যাচ্ছেন সাত অংশগ্রহণকারী। সত্যি বলতে পরিবারের সবাই আমাকে জোর করে এখানে পাঠিয়েছে। তারা মনে করেন আমি এই কাজে সবার চেয়ে এগিয়ে থাকব। গেল আসরের চ্যাম্পিয়ন ছিলাম আমি। সেবার 117 ঘন্টা টানা শুয়ে থেকে রেকর্ড করেছিলাম, কিন্তু এবারের চিত্র একদম ভিন্ন, কারণ ইতিমধ্যে 400 ঘন্টা পার হয়ে গেছে। এখনো অনেক প্রতিযোগী বহাল তবিয়তে টিকে আছে, সুতরাং বোঝাই যাচ্ছে এবারের প্রতিযোগিতা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। মন্টেনিগ্রোর মানুষ অলস, বিশ্ব পরিমণ্ডলে এমন কথা বেশ প্রচলিত। বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে তুলে ধরতেই এই প্রতিযোগিতা, যা 2011 সাল থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে। আমি এখানে প্রথমবার এসেছি, দেখতে চাই কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারি। বিজয়ী হওয়ার ব্যাপারে আমি দারুণ আশাবাদী। এখানে এখনই তাবুর নিচে অনেকের সাথে আছি, গল্প আড্ডায় ভালো সময় পার করছি। মন্টেনিগ্রোর মানুষ অলস, বিষয়টিকে ব্যঙ্গভাবে তুলে ধরতেই আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি। 21 জন অংশ নিলেও এখন পর্যন্ত 7 জন টিকে আছেন। এরই মধ্যে 21 দিন পার হয়ে গেছে, তবে কেউই হাল ছাড়তে রাজি নন। আয়োজক ব্লাগোজেফিক জানান, অংশগ্রহণকারীদের কিছু কড়াকড়ি নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। প্রতিযোগিতা চলার সময় তারা কোনোভাবেই বিছানা ছাড়তে পারবেন না, বসতে বা দাঁড়াতেও পারবেন না, তবে গোসল ও খাওয়া দাওয়ার জন্য তারা সময় পাবেন। এছাড়া প্রতি 8 ঘন্টা পর একবার ওয়াশরুমে যেতে পারবেন তারা। ব্লাগোজেফিক আরও জানান, প্রতিযোগিতা চলাকালীন কোনো অংশগ্রহণকারী বিছানায় বসলে তাকে ডিসকোয়ালিফাই করা হয়, তবে দিনের পর দিন একটি তাঁবুতে আবদ্ধ থাকায় বিরক্তি কাটাতেই বই, মোবাইল ফোন ও ল্যাপটপের ব্যবহারকে অনুমতি দেওয়া হয়েছে। মাসারুল হক মুহাজির, কালবেলা।